তোমাদের বার্ষিক পরীক্ষায় জীবন ও জীবিকা বই থেকে যে সিলেবাসটি প্রণয়ন করা হয়েছে এবং নম্বর বিভাজন করা হয়েছে আজকের ভিডিওতে আমরা এগুলাই দেখে নেব। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে পেজটা এখানে প্রথমে হচ্ছে প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে লক্ষণীয় তো এই বিষয়গুলা তোমাদের স্যারদের লক্ষ্য রাখবে স্যারেরা লক্ষ্য রাখার জন্য এটা দিছে আর বিষয়টা হচ্ছে যে তোমরা একটু পড়ে নিতে পারো চাইলে বাট আমাদের টার্গেট হচ্ছে দ্রুত আমরা কি করব সিলেবাসটা দেখব সিলেবাসে কি কি আছে আর ওই বিষয়গুলো তোমরা একটু দেখে নিবা উপরের যে বিষয়গুলো আছে এগুলো একটু পড়ে নিবা ওকে তো বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস তো কোন কোন জায়গা থেকে তুমি পড়বা বা তুমি প্রস্তুতি নিবা এখানে লেখা আছে যে বার্ষিক পরীক্ষার জন্য ক্রমিক নম্বর এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত দেওয়া আছে আগামী স্বপ্ন হ্যাঁ চুয়াল্লিশ থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে আর্থিক ভাবনা উনষাট থেকে আটাত্তর তারপর হচ্ছে আমার জীবন আমার লক্ষ্য উনআশি থেকে ছিয়ানব্বই দশে মিলে মিলি কুড়ি কাজ সাতানব্বই থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত স্কিল কোর্স দুই চারারূপণ ও তার পরিচর্যা একশো তেরো থেকে বত্রিশ এই বিষয়গুলো তুমি যদি ভালো করে দখল রাখতে পারো তোমার পড়া থাকে তাহলে নিশ্চয়ই তুমি ভালো করতে পারবা আর তিন নম্বরে হচ্ছে ঘ গ বিভাগ ঘ না মানে গ বিভাগ গরুর গ মূল্যায়ন কাটামো থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এটার প্রত্যেকটার মধ্যে সেম সেম আর এটা তো আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসতেছি সেভেন্টি পার্সেন্টের উপর তোমার কি করবে 100 নম্বরের পরীক্ষা নিবে আচ্ছা তো শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ তোমার অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটির উপর যে 30 মার্ক আছে এই 30 মার্কের বিভাজনটা এখানে দেওয়া আছে যে তোমাদেরকে দিয়া সারেড়া কি কি কাজগুলো মানে করাবে কি কি পরীক্ষাগুলো নিবে যেমন অ্যাসাইনমেন্ট এবং ব্যবহারিক ব্যবহারিক কাজ যে অ্যাসাইনমেন্ট পুস্তক পাঠ্যপুস্তকের পৃষ্ঠা এত এততে দেওয়া একক কাজ ব্যবহারিক কাজ তো এখানে জাস্ট এই উদাহরণগুলো দিছে তোমরা তো এগুলো পড়বাই এবং তোমাদের বইয়ে যে অন্যান্য একক কাজগুলো আছে দলগত কাজগুলো আছে তারপর ব্যবহারিক কাজগুলো আছে এগুলো করে ফেলবা হ্যাঁ সারেরা যেগুলো করে এগুলো করে ফেলবা ইনশাআল্লাহ তাহলে পারবা এখানের মার্ক হচ্ছে কত দশ নাম্বার এবং এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে তোমরা এটা পড়ে নিবা জাস্ট ইসেন্সিয়াল যেগুলা এগুলো একটু দেখাই দিব ভিডিও যেন লম্বা না হয়ে যায় তারপরে হচ্ছে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন থাকবে মানে প্রজেক্ট আর কি প্রজেক্ট থাকবে রিপোর্ট থাকবে বিভিন্ন ওয়ার্ক থাকবে আর কি তারপরে শ্রেণী খাস থাকবে এগুলো সব মিলায় দেখো যে দশ দশ এবং এই যে এখানে দশ কত টোটাল হইল কত থার্টি ত্রিশ মার্কের অ্যাক্টিভিটিস যেগুলো আছে শিখন ফলের উপর যে মূল্যায়ন সেইগুলা তারপরে হচ্ছে তুমি যে হানড্রেড পারসেন্ট সরি 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 হান্ড্রেড মার্কসের উপর তুমি পরীক্ষা দিবা এইটার আমরা বিভাজন বা মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে মান বন্টন আর কি ক বিভাগ খ বিভাগ গ বিভাগ ঘ বিভাগ বিভাগ এই চারটা বিভাগ থাকবে এই চারটা বিভাগের মধ্যে প্রথম বিভাগে হচ্ছে এমসি কিউ এবং এক কথায় উত্তর থাকবে দুইটা মিলায় হচ্ছে কত পঁচিশ মার্ক এই যে এখানে পঁচিশ মার্ক ঠিক আছে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা দশ দশটায় দিতে হবে দুই মার্ক করে বিশ মার্ক তারপর রচনামূলক দৃশ্যপটবিহীন মানে এক কথায় বলা যায় যে কোনো উদ্দীপক থাকবে না সরাসরি কুয়েশ্চেন করবে তো এইটা আছে তারপর হচ্ছে কত পনেরো আর দৃশ্যপট নির্ভর যেটা উদ্দীপক থাকবে যেটাতে সেটার প্রত্যেকটা কোয়েশ্চেন মানে দুইটা করে কোয়েশ্চেন থাকবে দুইটা কুয়েশ্চেন তিন পাস হইতে পারে চার চার হইতে পারে অর্থাৎ দুইটা মিলে আট হবে এবং পাঁচ আটে চল্লিশ হবে তো পনেরো চল্লিশ বিশ এখানে পঁচিশ টোটাল হবে কত একশো মার্ক একশো মার্ককে আবার সত্তর মার্কে কনভার্ট করা হবে এগুলাই হচ্ছে তোমার সিলেবাস এবং বন্টন আমরা নেক্সট ভিডিওতে আমরা জীবন ও জীবিকা বইয়ের মানে বার্ষিক পরীক্ষার নমুনা কুয়েশনটা দেখে নিব ঠিক আছে তো এই পর্যন্ত রাখছি